আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে খুব সকালে ভিডিওটা করেছি আর আমার যেহেতু পূর্বমুখী বারান্দা খুব সকাল সকাল কিন্তু আমার বারান্দায় রোদ চলে আসে তো দেখুন কিভাবে রোদ এসেছে যাদের ইনডোর প্ল্যানগুলো আছে আসলে ইনডোর প্ল্যান্ট বলতে কোনো গাছ নেই আগেও বলেছি ইনডোর প্ল্যান্ট হলে অবশ্যই রোদে দিতে হবে ইনডোর প্লান্ট মানে যে ঘরের ভিতর রাখতে হবে রোদে দিতে হবে না তাহলে কিন্তু গাছগুলো ভালো থাকবে না তো আমার এখানে যা যা দেখছেন সবই কিন্তু ইনডোর প্লান্ট তবে অবশ্যই সব গাছগুলো রোদে থাকে অনেক আলো বাতাসে থাকে ঘরের ভিতরে রাখতে মন চায় না শুধুমাত্র এইখানটাতে একটু রোদ আসে মানে আলোটা আসে তো এখানে আমি গাছ রেখেছি তারপরেও আমি সপ্তাহে দুই দিন কি তিন দিন বাইরে বের করে রাখি গাছের যাতে কোনো ক্ষতি না হয় সেই চেষ্টাটা করি এটা একটা ব্ল্যাক জিজি আর এই ব্ল্যাক একটু নষ্ট হয়ে গিয়েছিল একটু মাটিতে লাগানো ছিল তো তারপরেও কিন্তু উঠিয়ে আমি এটা পানিতে রেখেছি এবং মাসাল্লাহ অনেক সুন্দরভাবে শিকড় হয়েছে এবং গাছগুলো আবার সতেজ হয়ে গিয়েছে তো গাছের যত্ন গাছের যেমন পরিবেশ প্রয়োজন তেমন পরিবেশ যদি না দেওয়া হয় তাহলে কিন্তু সেই গাছ ভালো থাকে না তো আস্তে আস্তে বোঝা যায় যে কোন গাছের কেমন পরিবেশ চাই কেমন কোন গাছ কেমন থাকতে ভালোবাসে তো এগুলো বুঝতে হলে আগে গাছ কিনতে হবে লাগাতে হবে আস্তে আস্তে পরিচর্যা করতে হবে তারপরেই বুঝতে পারবেন এটা হচ্ছে একটা পেপরোমিয়া মার্শাল্লাহ কালারটা অনেক সুন্দর এটাও কিন্তু সকালে রোদ পায় তো সকালের রোদটা গাছের জন্য খুবই দরকার যেসব গাছ একটু রোদ কম পছন্দ করে সেই সব গাছ কিন্তু সকালে রোদে খুব ভালো থাকে আর এটা স্নোকুইন দেখুন স্নোকুইন গাছটা কিন্তু খুব সহজে কাটিং থেকে চারা করা যায় না একটু কঠিন হয়ে যায় কোনো কোনো ক্ষেত্রে একটু মানে কেমন গাছ টাইপের জন্য তো তারপরে ওটা আমি কাট কেটে বসিয়েছি মার্শাল্লাহ আমার গাছ আবার নতুন করে হয়ে গিয়েছে আর এটা তো দেখতে পাচ্ছেন এক মগ ভালোবাসা আপনাদের জন্য এটা একটা মগে লাগিয়ে রেখে যে স্পাইডার মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে তো এই গাছের একটা সমস্যা হচ্ছে যে গুলো পুড়ে পুড়ে যায় কর্নার থেকে ওগুলা পুড়তেই পারে ওগুলো কেটে দিতে হবে পানি একটু চেঞ্জ করে দিলে অথবা একটু ফাঙ্গাস হলেও কিন্তু এরকম হয় তো আমার বাগান মোটামুটি একটু এলোমেলো আছে সেটা হচ্ছে একটু কাজ করছি বাগানে গাছ লাগাচ্ছি নতুন করে আর যখন অনেক রোদ আসে তখন কিন্তু আমি এই গাছের মানে একটা ছায়ার ব্যবস্থা করি কারণ এই গাছগুলো কিন্তু খুবই মানে একটু নরম গাছ এগুলো নিমা এগুলোতে একটু রোদের বেশি তাপ লাগলেই গাছের পাতাগুলো পুড়ে যায় এই কারণে এরকম ঢেকে দিই পূর্বমুখী বারান্দা হলেও বেশ খানিক শখ মানে বেশ খানিকটা রোদ কিন্তু আমার গাছগুলো পায় তো সত্য একটা ভিডিও করলাম আশা করছি ভালো লাগবে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহফে